হনুমান জয়ন্তী উপলক্ষে বিশেষ পূজা আয়োজিত হলো উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার লাহিল এলাকায়। এদিন স্থানীয় হনুমান মন্দিরে পূজো দিতে ভিড় জমান অসংখ্য ভক্তবৃন্দ। এই উপলক্ষে ধর্মগ্রন্থ পাঠ, নরনারায়ণ সেবা সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। দোলগোড়ায় পঞ্চায়েত নির্বাচন দলীয় সংগঠনকে শক্তিশালী করতে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে অঞ্চল যুব তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবার একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় মালদা জেলার মানিকচকের নূরপুর অঞ্চলে। এদিন এই সভায় যুব তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন। বকেয়া ডিএ প্রদানের দাবিতে বালুরঘাট জেলা আদালতে কর্মবিরতি পালন করলেন কর্মচারীরা। বৃহস্পতিবার সারা রাজ্য জুড়ে সংগ্রামী যৌথ মঞ্চ এবং যৌথ মঞ্চের তরফে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসেবে এদিন পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতি দক্ষিণ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বালুরঘাট জেলা আদালতে কর্মবিরতি পালন করা হয়। এলাকার বাসিন্দাদের একাধিক বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো মানিকচক থানার পুলিশ। বৃহস্পতিবার মানিকচকের গোপালপুরে মানিকচক থানার পক্ষ থেকে পুলিশি সহায়তা কেন্দ্রে স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত করা হয়। মানিকচক থানার পুলিশ আধিকারিকেরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। গত 1 এপ্রিল থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। শহর থেকে গ্রামাঞ্চলে মানুষের দুয়ারে সরকারি পরিষেবা পৌঁছে দিতে তৎপর প্রশাসন। প্রতিটি ক্যাম্পেই ভিড় করছেন সাধারণ মানুষ। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হলো 14 নম্বর ওয়ার্ডের উকিলপাড়া এলাকায়। এদিনে শিবিরে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ পৌর আধিকারিকেরা। রাজ্য সরকারের 15টি প্রকল্পের পরিষেবা দেওয়া হচ্ছে এই শিবির থেকে।